মহল থেকে একটা প্রেতাত্মার আওয়াজ শোনা যাচ্ছে যে, ওটা আপনি শুনতে পাচ্ছেন? এই শব্দটার কথাই বলছি। এটা তো কোনো প্রেতাত্মার আওয়াজ, কিন্তু এটা বাড়ির মধ্যে কেন শুনতে পাচ্ছি? আরে এসো আমার সঙ্গে। ওম কালী মহাকাল, ওম কালী মহাকাল। মায়া একটু শান্ত হ। মায়া কবিতা এরকম করছে কেন? মায়া আজকে আমাবস্যা তো, আজ তো ওকে কোনোভাবেই ধরা সম্ভব না। আমি এটা ভুলে গেলাম কি করে? ও এভাবে চিৎকার করলে তো মাধবী সব জেনে যাবে। বাড়ির সবাই জেনে গেলে আমরা বাড়িতে থাকতে পারবো না। অন্য কেউ আসার আগে ওর মুখটা বন্ধ করো। ওর মুখে টিপটা লাগিয়ে দাও যাতে আওয়াজ না বেরোয়। ওই দিক থেকে আসছে। এই ভূতের ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিস? আরে শব্দটা শুনেই তো আমি এখানে এসেছি। কোথায় রে তোর বউ? ও নাক ডাকছে, তার মানে হলো ঘুমোচ্ছে। ও তোর মাথা। ওই দিন কুয়োর কাছে এই আওয়াজটা শুনেছিলাম, অনেকদিন পর আবার শুনছি। অমাবস্যার রাতে ভূতেরা বেরিয়ে আসে, কি জানি কি হবে। এই কি চিন্তা করছিস তুই? দিদি সেই দিনকে ওই কুয়োর কাছে এই আওয়াজটা শুনেছিলাম না? আজ আমি চুপ না করিস তাহলে কিন্তু আমি তোকে মারবো। আওয়াজটা থেমে গেল কেন? কোথেকে ওটা আসছিল আর জানা সম্ভব নয়। ঠিক আছে, তুমি ওই দিকে গিয়ে দেখো, আমি এই দিকটা দেখছি। ওকে চাপা দাও। আরে তাড়াতাড়ি চাদরটা ঢাকা দিয়ে দাও ভালো করে। এই দেখো মা কি এসছে কে জানে। এবার কি হবে মা? চুপ কর। তোমরা এখনো ঘুমাওনি? আসলে আমাদের উপর সন্দেহ করে এসেছে, আসল ব্যাপারটা না বলে কিছু একটা বলে ওকে ফেরত পাঠানোই ভালো। বাইরে থেকে একটা আওয়াজ শুনলাম তো, সেই জন্যে ভয়ে উঠে বসে পড়েছি। তোমরা জানো কোথেকে আসছিল আওয়াজটা? বাইরে থেকেই তো আওয়াজটা শুনলাম। ঠিক আছে আমি দেখছি। মায়ার ব্যাপারে যেন কেউ কিছু জানতে না পারে, কালকে ওকে দরগায় বা মসজিদে নিয়ে গিয়ে
ঝাড়ফুঁক করিয়ে আনতে হবে। ইনি এই সময় কোথায় যাচ্ছেন? আরে আরে, ও নিজেই তো বাইরে গিয়ে সবাইকে সব জানিয়ে দেবে। আজকে তুই যে শান্ত হয়ে থাকবি না সেটা আমি ভালো করেই জানি, তাই জন্যই দেখা করতে এলাম। আমায় তোকে শান্ত করতে হবে, আমি করব। কালী মহাকালী, ওম কালী মহাকালী। দিদি, বাবা, এটা কি হচ্ছে বাবা? ভূত অরুণকে জড়িয়ে ধরছে। আচ্ছা, মায়ার ভেতরে কি জানকীর ভূত ঢুকেছে? কিরণ, তুই অরুণকেও ভূত বলে ভাবছিস? আমি শুধু অরুণ আর মায়াকে দেখছি। এই, এবার একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে। আর কোনো সমস্যা হবে না, গিয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমাও। মায়ার কি শরীর খারাপ হয়েছে? এত চিৎকার করছিল কেন? ও যদি এরকম চিৎকার করে তাহলে আমাদেরকেই ওর পাশে থাকতে হবে। এই সমস্যার সমাধান আমাদেরই বের করতে হবে। মায়া এখন ঠিক আছে, আর কিছু করবে না। ও এখন ঘুমোক, আর তোমরাও যাও।
আমাদের অরুণ কি করে আত্মাটাকে শান্ত করতে পারলো? অমানুষ হয়ে কে চিৎকার করছিল সেটা আমি জেনে এসেছি। বলো কি দেখেছো বলো। ওটা মায়া, মায়াই চিৎকার করছিল। মায়া এত জোরে কি করে চিৎকার করতে পারে? ওর শরীরে কিছু ঢুকেছে। শুধু এটাই না, অরুণ ওকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল। মায়া যখন চিৎকার করছিল আমার মনে হলো ওটা কবিতারই গলার আওয়াজ। তাহলে কবিতার আত্মা কি মায়ার শরীরে প্রবেশ করেছে? কিন্তু তুমি বলছো অরুণ বলার পরেই ও শান্ত হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমার কিন্তু মনে হচ্ছে ওটা মোটেই অরুণ নয়। এরকমটা কেন বলছো? আমি ঠিকই বলছি, সেই দিন গঙ্গা আমার কাছে কিছু বলতে এসেছিল, কিন্তু অরুণ এলো বলে আর কিছু বলল না। গঙ্গা এখন আগের মতো নেই, কোনো একটা চিন্তায় আছে বলে মনে হয়। এই সব কিছু দেখে ওটা অরুণ নয় বলেই আমার মনে হচ্ছে। তুমি যা বলছো সেটা ঠিক, অরুণের রূপ নিয়ে যে বাড়িতে আছে সে আসল অরুণ নয়। তাহলে ওটা কে? ভৈরবী। ভৈরবী ওই কাল চক্রটা নেওয়ার জন্য নিজের ওপরে রূপান্তর বিদ্যা প্রয়োগ করে অরুণ সেজেও সবার সামনে এই বাড়িতেই আছে। আপনি ঠিকই বলেছেন, ওই ভৈরবীর এই কাজের জন্য গঙ্গা এটা কাউকে বলতে পারছে না, তাই ও ভয় পাচ্ছে। শুধু এটাই না, কুয়োতে আটকে থাকা কবিতার আত্মা এখন রয়েছে ওই মায়ার শরীরে, সেই জন্য অরুণের রূপ নিয়ে থাকা ওই ভৈরবীকে দেখা মাত্রই কবিতার আত্মা একেবারে শান্ত হয়ে গেল। কবিতার আত্মা ভৈরবী কোথায় আছে সেটা না জেনে ছটপট করছিলাম, এখন জানতে পেরেছেন তো? ওদের সাথে কি করতে হবে সেটা করুন। কিন্তু সেই কাজটা করার আগে এখন অরুণ কোথায় আছে সেটা জানতে হবে। তুমি কোনো চিন্তা করো না, ভৈরবী অরুণের রূপ নিয়ে আছে এটা জানতে পেরেছি। এখন আমাকে খুঁজে বের করতে হবে আসল অরুণকে ও কোথায় লুকিয়ে রেখেছে, তারপরেই ওই ভৈরবীকে আমি শেষ করে ফেলব। নন্দিনী, কি ভৈরবী, হাতে কালচক্রও নেই নিজের রূপও নেই তাই চিন্তা করছিস? আমি যে ভৈরবী তুই কি করে জানলি? তুই যে ভৈরবী সেটা অন্য কেউ না জানতে পারলেও কালচক্রের রক্ষক এই নাগ কন্যা জানতে পারবেই। তোকে কোথায় কোথায় খুঁজবো সেই নিয়ে ভাবছিলাম আমি, কিন্তু তুই অরুণের রূপ ধরে এই বাড়িতে এসে আমার কাজটাই সহজ করেছিস। তুই যেটা ভাবছিস সেই কালচক্রটা আমার কাছে আর নেই, আমার কাছ থেকে ওটা চুরি হয়ে গেছে। আমার কথা বিশ্বাস কর নন্দিনী, আমি মিথ্যে কথা বলছি না। ভয় পাস না ভৈরবী, তোর কাছে যে কালচক্র নেই সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোকে ব্যবহার করে রাজশেখরের কাছে থাকা কালচক্রটা আমি নেব। তোকে আমি ব্যবহার করব বলে তুই ভয় পাচ্ছিস?
তুই যে ভৈরবী সেটা শুধুমাত্র আমি জানি, কিন্তু রাজশেখরের কাছে তুই কিন্তু অরুণ, আর অরুণের কিছু হলে রাজশেখর কষ্ট পাবে। আমি তোকে কষ্ট দেব আর রাজশেখর ছটফট করবে। এত তাড়াহুড়ো কেন করলি নন্দিনী? তুই আমার সাথে এটা কেন করলি? বাবা, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? অরুণকে নন্দিনী কামড়ে দিয়েছে। ও ছটফট করছে বাবা, ওকে বাঁচাতে হবে বাবা। এটা তুমি কি বলছো মা? অরুণ, 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 অরুণ। ওই নন্দিনী আমার উপর রাগ মেটাতে না পেরে তোর উপর তার শোধ নিল। এবারে ওই চক্র নিয়ে আমি আর কি করব? সব কালচক্রের জন্য হয়েছে। কালচক্রটা দিয়ে দিতে বলেছিলাম আমি সেই দিনই। আপনি আমার কথা শুনলেন না, ওই নন্দিনী এসব করলো। আপনি জেদ না করে ওই কালচক্রটা দেবীর মন্দিরে রেখে আসলে আজ অরুণের এই অবস্থা দেখতে হতো না। অরুণের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করতে পারবো না বাবা। যে কোনো ভাবে আপনি ওকে বাঁচান বাবা। এখন এই পরিস্থিতিতে ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া যাবে না বাবা। অন্য কোনো দৈব শক্তি দিয়ে যদি ওকে বাঁচানো যায় বাবা, একটু ভাবুন বাবা। যে কোনো ভাবে ওকে বাঁচাতে হবে। ওই কালচক্র দিয়ে ওই নন্দিনীর বিষ কাটিয়ে ফেলতে পারবো। ওই কালচক্রটা বের করে অরুণকে আমি বাঁচিয়ে তুলবো। আমি যাই গিয়ে কালচক্রটা নিয়ে আসি। এখন তোকে বাঁচাতে রাজশেখর কালচক্র নিয়ে আসতে গেছে। ও আসার সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেলে আমি ওই কালচক্রটা নিয়ে চলে যাব। তিনটে কালচক্র দেবীর চরণে সমর্পণ করে আমি আমার কর্তব্য সম্পন্ন করব। মাধবী, অরুণকে নন্দিনী ছোবল দিয়েছে, এসো। গঙ্গা, আমি চলে এসেছি, একদম ভয় পাবে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এ আবার কেন চলে এলো? অরুণ, অরুণ, রাত্রিবেলা মনে হয়েছিল অরুণের ছদ্মবেশে এই ভৈরবী, কিন্তু এ যদি ভৈরবী হয় নন্দিনীর ফাঁদেও এত সহজে পা রাখবে না। নিজের চালাকি দিয়েও ঠিক বেঁচে যেত, কিন্তু এ তো দেখছি প্রায় মরণাপন্ন। তার মানেও ভৈরবী নয়, অরুণ। অরুণকে কামড়ে দিয়েছে মানে নন্দিনী এখন কালচক্র নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, আর ওকে এই মুহূর্তে আটকানো প্রায় অসম্ভব। হ্যাঁ
হ্যাগো, তুমি ঠিক হয়ে গেছো। তুমি আবার জীবন ফিরে পেয়েছো। নাগমাতা, তোমাকে অনেক ধন্যবাদ ওর জীবন বাঁচানোর জন্য। অরুণ, তখন তো আমাকে কালচক্রটা দিয়ে দাও খুব বলেছিলে। আজকে এই কালচক্রের জন্যই তুমি ওই নন্দিনীর বিষের হাত থেকে বাঁচতে পেরেছ। ওই নন্দিনী যাতে আমাদের কোনো রকম ক্ষতি না করতে পারে, তাই কালচক্রটা আমরা আমাদের কাছে রেখে দিয়েছি, বুঝতে পেরেছ? আমি ভালো মতো জানি তুমি এটা যে কোনোভাবেই নিজের কাছে রাখতে চাও, কিন্তু এখন এটা আমাদের কাছেই থাকবে। ভৈরবি এভাবে কালচক্রটা নেওয়ার চেষ্টা করলো বলে ওটা মাধবীর হাতে চলে গেল। কি করব এখন? তোকে এই অবস্থায় দেখে আমারই তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তোর এই ভেতরের কষ্টটা কালচক্রের ছোঁয়ায় দূর হয়ে গেল। এবার আমি একটু শান্তি পেলাম। অরুণ এখনো আমার উপর রাগ করে আছে, আমার উপর ও রাগ করার কারণও আছে। নন্দিনীর থেকে আসা এই বিপদটা শুধুমাত্র কালচক্রের জন্যই হয়েছে। গঙ্গা, এরপরে আর যাতে কোনো বিপদ না আসতে পারে সেটা তোমাকেই দেখতে হবে মা। ও যে অরুণ নয় ভৈরবী সেটা না জেনেই তুই কথা বলছিস। তুই ওকে মেরে ফেল, বাঁচিয়ে রাখ, আমার কিছু যায় আসে না। আমার তো শুধু চাই ওই কালচক্র। ওটা আবার মাধবীর কাছে চলে গেল। এভাবে দেখছো কেন তুমি? কিছু নয় গঙ্গা, আমাকে সামনে রেখেই কালচক্রটা নিতে চেয়েছিল নন্দিনী, কিন্তু আমাকে বাঁচালো আর কালচক্রটা নিয়ে গেল মাধবী। সৌভাগ্যবশত গঙ্গা এসে আমাকে বাঁচিয়ে নিল। তাহলে নন্দিনী কোথায় গেল? কি হলো? নন্দিনী কোথায় গেল সেটাই ভাবছিস? ঠিক বলছি তো আমি? নন্দিনী এসেছিল সেটা তুই জানিস? জানি। নন্দিনী কোথায়, কোথায় গেল, কোথায় আছে? তোর সামনেই দাঁড়িয়ে আছে। এখনো বুঝতে পারলি না? ভালো করে দেখ।
তুই অরুণকে লুকিয়ে রেখে অরুণের রূপ নিয়ে বাড়িতে আছিস, ঠিক তেমন আমিও গঙ্গাকে লুকিয়ে রেখে গঙ্গার রূপ নিয়ে এই বাড়িতে আছি। আমি যে নন্দিনী সেটা না জেনে তুই নিজেই আমাকে কালচক্র নেওয়ার জন্য সাহায্য করছিলিস। তোকে বাঁচিয়ে রাখাটা সেটা অরুণের জন্য ভালো হবে, আর ঠিক সেই কারণেই আমি চুপ করেছিলাম। এখন আমি নন্দিনী সেটা তুই জেনে গেছিস, তাই তোকে আমি যেমন বলবো সেভাবেই চলতে হবে। ওই কালচক্র নেওয়ার জন্য সাহায্য করতে হবে তোকে, আর যদি সেটা করতে তুই রাজি না হোস তাহলে এই অরুণের রূপেই তোর জীবন শেষ করে দেব। আমি কি করতে পারি সেটা তো তুই আগেই দেখে নিয়েছিস, আমার কথা মতো যদি না চলিস তাহলে নিজের প্রাণ হারাবি। এই মুহূর্তে নন্দিনীর সাথে শত্রুতা করা ঠিক হবে না, এটা করলে এখন সমস্যায় পড়তে হবে। ও এখন যেটা বলছে সেটা শুনে চলতে হবে, কালচক্রটা পেয়ে গেলেই এখান থেকে পালিয়ে যাব। কি ভাবছিস তুই, কোন রকম চালাকি করে তুই আমার সাথে পারবি না? এখন আমার কথা মেনে চলা ছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই, ভেবে দেখিস। তুই যেটা বলবি সেটা শুনেই চলবো, আমাকে কিছু করিস না। আমার কথা মানলি তো, আর তোকে কিছু করব না। ওকে আমি ছাড়বো না। ওই নন্দিনী আমার অরুণকে মেরে ফেলবার চেষ্টা করেছে, এটা দেখে আমি চুপ করে থাকতে পারবো না। আপনি কি ভেবেছেন একটা সামান্য বন্দুক দিয়ে ওকে আটকানো যাবে? এই বন্দুক দিয়ে নন্দিনীকে আমি মারতে পারবো না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমার লোকেদের বলেছি ওই মনীষ স্বামীকে যেন আমার গোডাউনে ধরে নিয়ে আসে। ওকে খুন করলে নন্দিনী বুঝতে পারবে যে দুঃখ কাকে বলে। উত্তেজিত হবেন না, নন্দিনী এই বাড়িতে যখন তখন আসছে কিন্তু এখনো পর্যন্ত আমাকে আপনাকে কিছুই করলো না। ওর উদ্দেশ্য হলো শুধু কালচক্র নেওয়া, আর ওটা যদি আমরা যত্ন করে রাখতে পারি তাহলে ও আমাদের কিচ্ছু করতে পারবে না। অরুণের যাতে কোনো ক্ষতি না হয় এবার সেটা আমি দেখব। ওর এত বড় সাহস, আমার নিজের প্রাণের চাইতেও বেশি আমার অরুণকে ও মেরে ফেলতে চেয়েছে। ওই কালচক্রটা ছিল বলে অরুণকে আমি বাঁচাতে পারলাম, যদি না থাকতো তাহলে আমি কি করতাম? আপনার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আপনি যা করতে যাচ্ছেন সেই কারণে নন্দিনী আবার রেগে গিয়ে অরুণ বা বাড়ির অন্য কারোর ক্ষতি করতে পারে। মাথা ঠান্ডা রাখুন রাজশেখর, নন্দিনীকে এবারে আমি দেখে নেব। মাধবী তুমি যাই বলো না কেন, আমার মন কিছুতেই মানছে না। আমাকে তুমি আটকানোর চেষ্টা করো না, ওই নন্দিনীকে আমি দেখে নেব। কি হলো দাদা? মুনিস্বামী পুরনো বাড়িতে নেই, ও যেখানে যেখানে ঘুরতে পারে আমরা সেই জায়গা খুঁজেছি কিন্তু ওকে পাইনি। কি বলছো তোমরা, ওকে আমার কাছে ধরে আনবার কথা ছিল আর তোমরা খালি হাতে চলে এলে। আমার মনে হয় ও পালিয়ে গেছে, একটু সময় দিন, ও কোথাও লুকিয়ে থাকলে আমরা খুঁজে বের করে নেব। যাও গিয়ে ধরে নিয়ে এসো। ঠিক আছে দাদা,
আমার কথাটা একটু শুনুন রাজশেখর, একটু মাথা ঠান্ডা রাখুন। ওই নন্দিনীকে আর ভৈরবীকে শেষ না করে আমি ছাড়ব না। নন্দিনী, তোকে না মারা পর্যন্ত আমার এই রাগ কমবে না। ওর আবার কি হলো? গঙ্গা এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছে কেন? কি হলো গঙ্গা, কি হয়েছে তোর? আসলে মাথাটা খুব ব্যথা করছে। মাথা ঘুরছে কি? হ্যাঁ। বমি বমি ভাব আছে? হ্যাঁ পিসিমা। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছি। কি ভাবছেন আপনি? বলছি দাঁড়া, রাজশেখর, অরুণ, মায়া, দেবী, নীনা, সবাই এদিকে এসো। সবাইকে কেন ডাকছেন পিসিমা? যদি এটা খারাপ খবর হতো তাহলে কাউকে কিছু বলতাম না, কিন্তু খুশির খবরে সবাইকে ডেকে নিয়ে আনন্দ করতে হয়। ভালো খবর? কি ভালো খবর আমাকে আগে বলুন। ঠিক আছে, আমি বলছি। প্রথমে হাতটা দেখি। তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে গেলে তারপরে তুই একটা কাজ কর, তুই বরং একটা ছেলের জন্ম দে। তুই আমাকে দিয়ে দে ছেলেটাকে, আমি ওকে মানুষ করে দেব, তারপরে আর কোনো জ্বালাতন করব না। রাজশেখর, বাড়িতে অনুষ্ঠানের ব্যবস্থা কর। না, অনুষ্ঠান? অনুষ্ঠানের কথা কেন বলছি, বাচ্চা হওয়ার সময় তো মিষ্টি খেতে হয়। মিনাকি, একটা মেয়ে যখন মা হয় সেটা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। গঙ্গা যদি সন্তানের মা হয় তাহলে আমিও খুশি হব। খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দিতে হবে। আমি ঠিক ভেঙে দেব। কি হয়েছে গঙ্গা? কিছু হয়নি। গঙ্গা, গঙ্গা, কি হয়েছে? তোমার বমি করছো কেন গঙ্গা? কি হয়েছে বলো। দেখছো তুমি আমার দিকে? আমি যেভাবে বমি করলাম তুমি বুঝতে পারলে না? না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি বাবা হতে চলেছো।
গঙ্গা, এই ব্যাপারটা জানতে পারলে বাড়িতে সবাই কত খুশি হতো বলো। আর তুমি এই অবস্থায় বাড়িতে না থেকে কিরকম পরিস্থিতিতে ফেসে গেছো, খুব কষ্ট হচ্ছে না তোমার গঙ্গা? তুমি চিন্তা করো না, এরকম একটা আনন্দের মুহূর্তে তুমি এভাবে মন খারাপ করো না। যেভাবেই হোক আমরা দুজন এখন তো একসাথেই আছি, সেটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক। এই বাড়িতে আসার পর এত খুঁজেও ওই কালচক্র আমি খুঁজে পাইনি, তারপর যাও বা দেখতে পেলাম তাও হাত থেকে বেরিয়ে গেল। রাজশেখর ওটা ঘরের কোথায় লুকিয়ে রেখেছে জানতেই হবে, কালচক্র আমাকে খুঁজে বের করতেই হবে। দিদি, গঙ্গা দিদি, তুমি এখানে আছো? তোমাকে মাধবদা খুঁজছে। উনি কেন খুঁজছেন? কিসের জন্য জানি না, তবে তোমাকে বলতে বললো, গিয়ে জিজ্ঞেস করো কেন খুঁজছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি হচ্ছে বাবা, এরকম অন্ধকারে বসে আছো কেন? কিছু বলছো না কেন? আরে বাবা, বাবা ওঠো বাবা, এখানে কেন বসে আছো? আমার মেয়ে গঙ্গাকে কোথায় রেখেছো মা? তোমার পা ধরে ভিক্ষে চাইছি, আমার মেয়েকে ছেড়ে দাও মা। ও কোথাও থাকলে ওকে বাড়ি নিয়ে চলে আসো মা। গঙ্গা কষ্ট ছাড়া জীবনে আর কিছু পায়নি, কষ্টের পালা শেষ করে সবে নতুন জীবন শুরু করতে চলেছে। ওকে খুশি থাকতে দাও মা, ওকে ছেড়ে দাও মা। কি হলো বাবা, তুমি আমার ব্যাপারে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আমি নন্দিনী নই, গঙ্গা। কি হয়েছে তোমার বাবা? না, তুমি গঙ্গা নও, তুমি নন্দিনী। তুমি নন্দিনী বলে সবাইকে ঠকিয়ে চলেছো, কিন্তু আমি তোমার আসল রূপটাকে চিনে ফেলেছি। Ha 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 ha
তুমি নন্দিনী বলে তোমায় আমি চিনে ফেলেছি। প্রতিশোধ না নিয়ে আবার গঙ্গাকে ছেড়ে দাও মা, তোমার জন্য গঙ্গা কত কষ্ট পাচ্ছে জানো, কিন্তু ও তোমাকেই ভগবান বলে ভরসা করে। কিন্তু তুমি ওর রূপ ধরে এই বাড়িতে এসে ওর জায়গাটাই কেড়ে নিলে মা। গঙ্গা ভালো থাকুক এই আশীর্বাদ করার বদলে তুমি ওর জায়গাটা কেড়ে নিলে। আমার আর গঙ্গার ব্যাপারে আপনাকে কোনো কথা বলতে হবে না। গঙ্গাকে আমি যা কষ্ট দিয়েছি তার বদলে ওকে কিভাবে খুশি করতে হয় সেটাও আমি ভালো মতো জানি। আমার ব্যাপারে সত্যি কেউ জেনে গেলে আমি তাকে কোনোদিন জীবিত ছাড়ি না। আমার আপনাকেও জীবিত রাখা উচিত না, কিন্তু আপনার ক্ষতি করার কোনো ইচ্ছে নেই আমার। আর তার কারণ হলো আপনি গঙ্গার বাবা। গঙ্গার কোনো ক্ষতি করব না আমি। আমার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি গঙ্গাকে সুরক্ষিত অবস্থায় ছেড়ে দেব, কিন্তু ততক্ষণ আমি যে নন্দিনী সেটা আপনি কাউকে বলতে পারবেন না। আর যদি আপনি সেটা বলেন আমি আর কোনো দয়া মায়া দেখাবো না, কাউকে ছাড়বো না আমি। গঙ্গা আর ওর পরিবারের ভালো চান তো চুপ করে থাকবেন, মনে রাখবেন কথাটা। বাদ দিয়ে বাকি সব রুম খোঁজা হয়ে গেছে, আজকে এই রুমেই খোঁজ করি।